শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও মোটামুটি কালকের থেকে একটু ভালো আছি। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। তো ব্লগটা আজকে শুরু করতে অনেকটা দেরি হয়ে গেল, কারণ সকাল থেকে মোবাইলে চার্জ ছিল না। আর এই দেখুন, চিরুনি হাতে নিয়েছি, চিরুনি করব স্নান টান সেরে। তো এখন বাজে 11:10, অবিত্রকে স্কুলে ছেড়ে দিয়ে এলাম। আর সকাল থেকে এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি, এমনিতে গ্যাস হয়েছিল, আবার খাওয়াতে দেরি। তো আজকে ঘুম থেকে উঠেছি কটা, 6:10-এর দিকে। তো তখন থেকে ব্লগ করবো ভাবছিলাম, তো মোবাইল দেখি চার্জ নেই, তো চার্জ টার্জ করে নিয়ে এখন ব্লগ শুরু করে দিচ্ছি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন, হেল্প করবেন। তো আজকে ব্লগটা কী হতে চলেছে, থাম্বনেল টাইটেল দেখেই বুঝে নিয়েছেন। তো সকাল থেকে উঠে যেমন নাতা দেই, ঘর দোর ঝাঁট দিই, থালা বাসন ধুই, সেগুলো সবই হলো। তো ঋত্রকে পড়ালাম, পড়ানোর পর স্নান করলাম। যেহেতু শরীরটা খারাপ, সকাল থেকে খুব ঠান্ডা ঠান্ডা লাগছিলো, স্নানটা করলাম অনেক দেরি করে। তো স্নান করতে দেরি হয়ে গেলো 9:30 মতো। তো 9:30-টার পরে স্নান করে এসে আবার দেখি পুজো দিলাম। পুজো দেওয়ার পর দেখলাম যে 10টা বেজে গেছে। আর আজকে হুড়মুড় করে রান্না, রোজ দিনই আমার এরকম হুড়মুড় করেই হয়। তো আজকে হুড়মুড় করে রান্না করলাম, তো গ্যাসেই করলাম। তো লাউ ডাঁটার তরকারি, কুঁদুলি ভাজা, এইটা করে ঋত্রকে খাইয়ে দিয়ে স্কুলে দিয়ে এলাম। পুজো দেওয়ার পর এখনও পর্যন্ত খাওয়া হয়নি। এবার চুলটা চিরুনি করবো, আর ঠোঁট ফেটে হাঁ হয়ে গেছে, তো ঠোঁটটা একটু ক্রিম বুলাবো, আর এই জায়গাটা একটু গায়ে হাতে পায়ে মাখবো। তো এখনও পর্যন্ত স্নান করার পর ঋত্রকে স্কুলে ছেড়ে দিয়েছে, এবার নিজের শরীর একটু যত্ন নেব, নাহলে সকাল থেকে এতটাই ব্যস্ত, তো কিছুই করতে সময় পাইনি। তো এখন থেকেই খাবো, এবার 11টার পরেই আমি রোজ দিন খাই। তো যদি বলেন যে কেন খাও না সকাল থেকে, যেহেতু গ্যাস পেট তো আগে খেতে হবে, কিন্তু খাইনি কারণ ঠাকুরকে ফুল দেওয়া হয়নি। আবার ফুল দেওয়ার পর দেখলাম ওদের ভাত রান্না করতে দেরি হয়ে গেছে, 10টা বেজেছে, খেতে পাবে না। আর পান্তা ভাত আছে, কিন্তু পান্তা ভাত খাইয়ে ঋত্রকে, আপনাদের দাদা ভাইও খেতে চায় না, আবার ঋত্রকে খাইয়েও পাঠানো যাবে না। ওই জন্য ওদের জন্য আগে রান্নাটা করলাম, মানে নিজে না খাওয়া হোক, ওদের জন্য আগে রেডি করলাম, তারপরে নিজে খাবো। তো এবার আমি খাবো। তো সকাল থেকে বিস্কুট খেয়ে দিয়েও পুজো করলে হয়, কিন্তু আমি বিস্কুট বা মুড়ি খাইনি কারণ আগে আমি পুজো দেই। তো পুজো দেওয়ার পর তারপরে আমি খাওয়া দাওয়া করি। তো অনেকে পুজো হয়তো বলতে পারেন যে পুজো দেওয়ার আগে চা বিস্কিট বা অন্য কিছু খাওয়া, তো আমি কেবলমাত্র শরবতটা খাই, আর কোনো সময় হয়তো জল খাই। তো সকালে এত ব্যস্ত থাকি যে শরবতটা করতেও টাইম হয় না। তো ঘুম থেকে উঠে যেমন বাসন মাজা সব এগুলো সেরে, নাতা দেওয়া, ওইটাকে ঘুম থেকে তোলানো, দাঁত মাজানো সব করে, তারপরে ওকে পড়াতে যেহেতু একটু টাইম লেগে যায়, 9:30-9:00 বেজে যায়, তারপরে আবার নিজে স্নান করে। তো এখন যেহেতু শীতকালে একটু স্নানটা দেরি করেই করি, স্নান করে যখন এসে দেখি 10টা বেজে যায়, ওই জন্যই দেরি হয়ে যায়। তো পুজো দিই, পুজো দেওয়ার পর আমার একটু যে একটা বিস্কিট খাবো তাও সময় পাই না, তো ওই জন্যই আমার দেরি করে খেতে হয়। পবিত্রকে একবার স্কুলে ছেড়ে দিয়ে এসে কমপ্লিট হয়ে তারপরে খাই। তো পুজো দেওয়ার পরে রান্নার জন্য হুড়মুড়, অন্তত আলু সেদ্ধ ভাতটা করে ওকে খাওয়ার রেডি করে, ওকে স্নান করানো, জামা পরানো, তারপরে এখন যেহেতু শীতকাল, তেল হাত তেল ক্রিম মাখিয়ে রেডি, খাওয়া দাওয়া সেরে তারপরে ছেড়ে দিয়ে এসে আমি কি সময় পাই। রোজ দিনই আমার এরকম হয় খেতে। তো এরকম খেতে খেতে প্রায়ই আমার গ্যাস অ্যাসিড হয়ে যায়। ভাবি এই রুটিনটা একটু চেঞ্জ করবো, বদল করবো, কিন্তু কিছুতেই হচ্ছে না। তো পূজাটা না দিয়ে আমি সত্যি কথা বলতে কি, মানে প্রথম থেকেই পুজো না দিয়ে আমি খাই না। আর যতই ভাবি তাড়াতাড়ি পুজো দেবো, তো শীতকাল একটু স্নান করতেও দেরি হয়ে যায়, আর এ কাজ ও কাজ গুছিয়ে উঠতে পুজোটা দিতেই দেরি হয়ে যায়। পুজো দেওয়ার পরে তারপরে খাই। তো পুজোটা দেই এরকম 10টা বেজে যায়, তারপর যখন দেখি টাইম এরকম, তো রান্নার একটা চাপ থাকে সকাল সকাল, রান্না করে তারপরে হচ্ছে খাই। তো রান্না বান্না করার পরে তারপরে খাইলাম। তো এখন তাহলে খাওয়ার টাইম হয়ে গেছে, তো খাই, খেয়ে দিয়ে এসে আবার কথা বলছি। তো এরকমভাবেই আমার প্রতিদিনটা খেতে দেরি হয়ে যায়। তো কেন আমি প্রতিদিন দেরি করে খাই তা আপনাদের কাছে খেতে পরিষ্কার। সকাল থেকে একটা কাণ্ড হয়েছে কি, আমি জানি যে মোবাইলটা চার্জ ছিল না, তো মোবাইল চার্জে বসিয়ে দিয়ে আমি জানি যে সকাল সকাল চার্জ নেই, তো ভিডিও করা যাবে না, নাহলে সকাল থেকেই ভিডিওটা করতাম। তো হয়েছে চার্জে বসিয়ে দিয়েছি, কি মাথা আমার, মানে পাগল হয়ে গেছে, কখন যে কি করে ফেলছি নিজেই বুঝে উঠতে পারছি না। তো চার্জে বসিয়ে দিয়ে সমস্ত কাজ বাজ সারছি, সেরে ওখানে বাড়িতে একটু গিয়েছিলাম সকাল সকাল। তো ওখান থেকে এসে যখন আমি চার্জটা দেখি খুলে, ওই 9:30-9:00 দিকে, যে আমার হয়তো তখন থেকে অনেকটা চার্জ হয়ে গেছে, পুরোপুরি না হলে অনেকটা হয়েছে, এবার ভিডিও করা যাবে। তো কি বলবো, মাথায় আমার পাগলামি হয়ে গেছে, আমার মাথাটা খারাপই হয়ে গেছে।
তো দেখি যখন না একটুও চার্জ হয়নি, কি করে চার্জ হবে? মানে শুনলে আপনারা বোকা দিবেন, হাসি পাবে। কি হয়েছে, আমার নিজেরই হাসি পেয়ে যাচ্ছে। তো যখন দেখি না সুইচটা অন না করে কেবলমাত্র চার্জারটা বসিয়ে দিয়ে আমি চলে গেছি সমস্ত কাজ বাজ সারতে। তো বাড়িতে জল দিতে ব্রাশ করলাম, তো ওইটাকে পড়ালাম, তারপরে এই কাণ্ডটা দেখলাম। মানে আমি নিজেই ভেবে উঠতে পারছি না আমি কি এতটাই বোকা হয়ে গেছি বা আমার মাথা কি এতটাই ড্যামেজ হয়ে গেছে যে সুইচটা অন না করে চার্জার বসিয়ে দিয়েছি, প্লাগও বোর্ডের মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু সুইচটা অন করা হয়নি, এর জন্য চার্জ ছিল না। তো এখন মানে এই মাত্র চার্জ টার্জ করে নিয়ে এলাম, পুরোপুরি এখনও আবার চার্জ হয়নি। এটা দেখলাম কটার দিকে, 10টা 11টার দিকে। তারপর আবার উরিত্রের বাবার মোবাইলে একটা চার্জার চার্জ দিবে, তো সেটা চার্জ হলো। তারপর আমি একটুখানি বসিয়ে এই মাত্র কথা বলছি, আরও এখনও চার্জ বাকি। এখন চার্জ দিয়ে মোবাইলটা, সমস্যাটা সকাল সকাল এইটা হয়ে গেছে। মানে কী করতে কী হয়ে যাচ্ছে, কাল থেকে গ্যাস অ্যাসিড হয়ে সব মাথা ব্যথা খারাপ হয়ে গেছে একবার। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখুন, সঙ্গে থাকুন, আমাকে হেল্প করুন। তো খেয়ে দিয়ে চলে এসেছি এখন, এবার কী কাজ এবার হচ্ছে একটু বই টই দেখি, যেহেতু উঠতে স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছি, এখন টাইম আছে, একটু পড়াশোনা করি তারপরে আসছি। তাহলে বন্ধুরা এখন বসছি, আর অরিত্রের বন্ধুরা সব এসেছিলো, ওর মুখে সেই মলমটা লাগাবো বলে এসেছিলো, সবাই দৌড়ে পালিয়ে যাচ্ছে। তো একটু পড়াশোনা করছিলাম, তারপর ও টিফিনে এসেছিলো, তো ওর মুখে সেই আঠাটা মলমটা লাগাবো, তো লাগিয়ে দিয়েছি, ও স্কুলে চলে যাচ্ছে। আঠাটা লাগালাম আর টিফিনে এই খেয়ে দিয়ে থালা রেখে দিয়ে গেছে, থালা রেখে দিয়ে এলো। আর আমি বলছিলাম টিফিনে আসবি বাড়িতে, ভালো করে মুড় কুলকুচি করে দিয়েছিলাম, আর কুলকুচি করার পর একটু আঠাটা লাগিয়ে দিলাম মলমটা, তো মুখে মলমটা লাগিয়ে দিয়েছি, বললাম অনেক সময় রাখতে আধ ঘন্টা মতো, তো দিয়ে দিলাম। ও ছুটে ছুটে স্কুল চলে গেলো, ওর সঙ্গে অনেক সঙ্গী সাথীরা এসেছিলো। তো এখন একটু বসছি বিকালবেলায়। তো আমি ঝাড়ু হাতে নিয়েছি, আমার যে কলতলায় যাওয়ার রাস্তাটা ইট বিছানো আছে, তো ওইটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের পাশের বাড়ি হচ্ছে আমার মেজোজার ঘরে বাড়ি, নতুন বাড়ি তৈরি হচ্ছে, তো খুব না বালি আর সিমেন্ট এইদিকে ছিটকা পড়েছে, ওইগুলো ঝাঁটিয়ে নিচ্ছি, পায়ে পায়ে বালিগুলো এসে সবই উঠানে এসে চলে আসে। তো আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর বিকালে ঝাঁটটাও দেওয়া হয়ে গেলো। আর সামনের দিকে দেখুন কি সুন্দর বস্তাগুলো, দু তিনটে করে বসানো আছে, মাটি আছে, তো নতুন রান্নাঘর করার জন্য মাটিটাকে রেখেছি বর্ষায় যাতে ধুয়ে না যায়। কী করে রাখবো এর জন্য, আপনাদের দাদা ভাই বস্তায় বস্তায় করে রেখে দিয়েছে, পুরো বর্ষাকালটা এইরকম আছে, তো কবে রান্নাঘর হবে জানি না। তো ঝাঁট ফাঁট দেওয়া হয়ে গেলো, এইরকম সামনের দিকটা একটা বিচ্ছিরি। এখন এবার বাইরটা ঝাঁট দেবো, এরকম ঝাড়ু নিয়েছি, আর এই বাইরটায় প্রচুর বালি ধুলো পড়েছে, এগুলো ঝাঁট দেবো। আর আমার গাছে একটি মাত্র কলতলায় আছে গাছ, হচ্ছে গাঁদা গাছ, এই দেখুন গাঁদা ফুলের গাছে কী সুন্দর কুঁড়ি এসছে এখন। আর উরিত্র স্কুল থেকে চলে এসছে, ওখানে গেঞ্জিটা পরে আছে, জামাটা খুলে দিয়েছে, তোকে বলছি হাত পা ধুয়ে নিতে, ওখানে হাত পা ধুয়ে নি, কীরকম পা দেখাচ্ছে, আর এত দুষ্ট হয়ে গেছে। আর এই দেখুন কোঁড়ি, আমার একটাই গাছ, আর এটা হচ্ছে কোঁড়ি ধরেছে, তো খুব ভালো লাগছে শীতকালে। তো এই দেখুন আমার কলতলার কাছেই আছে আর একটা ছোট্ট গাছ, এই যে লাগানো আছে, এটা এখনও কোঁড়ি আসেনি, ইতিমধ্যে লাগানো আছে রিসেন্ট, তো এটা একটু দেরি করে হবে। তো এই গাছটা এখন একটু বড় হয়ে উঠছে, কুঁড়ি কুঁড়ি অনেকগুলো কুঁড়ি হয়েছে, অনেকগুলো বড় কুঁড়ি ছোট কুঁড়ি তো হয়ে আছে। তো এখন গাঁদা ফুল, এটা হচ্ছে রক্ত গাঁদা, বড় বড় গাঁদা হয়নি, ছোট ছোট গাঁদা টাইপের হবে ফুলটা, দেখতে খুবই সুন্দর লাগে। তো আজকের বিকালটা এরকমভাবেই কাটছে, উঠানটা ঝাড় দেবো, ওকে ঘুম করাবো হাত পা ধুয়ে, আর দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন টুকটাক কাজগুলো করছি। আর তেমন বেশি কিছু এবার গাছ লাগানো হয়নি, এটা আগের বারের গাছ, দানা পড়েই হয়েছে গাছটা। তো এটা হচ্ছে রক্ত গাঁদা, অনেকে বলে এটাকে বৃন্দাবনী ফুল, তো রক্ত গাঁদাই হোক আর যে ফুলই হোক, কুঁড়িগুলো এরকম করেই আসছে। হ্যাঁ কি খাবো খাবো, তো স্কুলে খেয়েছিল, আবার খিদে পেয়ে গেছে, ওকে এখন খেতে দেবো। আর এই ফুলটা এখন ফুটেনি, ফুললে খুব ভালো লাগবে, এখন অগ্রহায়ণ মাস হয়ে গেছে, মানে ফুলটা এবার ফুটবে, এখন ডিসেম্বর ফুল। আর একটা ফুল দেখাচ্ছি, ডিসেম্বর ফুল, এই ফুলটা দিয়ে আমার এখন পূজা হয়। তো এটা সাদা সাদা অনেক ফুলগুলো হয়ে আসছে, এই ফুলটা হয়ে আছে, তো ওকে এখন খেতে দেব। আর এই একটাই মাত্র গাছ, এবারে কিছু গাছ লাগানো হয়নি, এই গাছটাই হয়ে আছে।
তেমন গাছ লাগাইনি, দানা পড়েই আগের বারে এখানে হয়েছে। তো এই গাছটা অনেক কষ্টে মানে জীবিত আছে। তো বর্ষাকালের গোড়ায় জল লেগে যায়, গোড়ায় জল লাগার পর অনেকটা সতেজ টাটকা মানে ঝিমিয়ে পড়েছিল, তারপর আবার অনেক কষ্টে বেঁচেছে, ঝিমিয়ে পড়ে আবার তারপর টাটকা হয়। তো এখন দেখছি কুঁড়ি আসছে, খুবই দেখে ভালো লাগছে। তো ঠাকুর পুজোয় দেওয়া হবে। সুন্দর সুন্দর দিয়ে পেঁয়াজ নিয়ে বসে গেছি আর মুড়ির ড্রাম আর মুড়ি বেড়েছি, তো অরিত্র মুড়ি খাবে। আর বিকালে ও স্কুল থেকে এসে একটু ভাত খেয়েছিল, তারপরে ওকে একটু পানি ফল কেটে দিয়েছিলাম। আর এখন একটু সন্ধ্যাবেলা যেমন প্রতিদিন টিফিন করা হয়, টিফিন করা হচ্ছে পেঁয়াজ আর চপ আছে, চপ আর পেঁয়াজ দিয়ে, আর টমেটো আছে। আজকে বাড়ি থেকে ধনে পাতা তোলা হয়নি, আনা হয়নি, এর জন্য পেঁয়াজ মেখে দেবো আর একটু কাঁচা তেল দিয়ে আজকে টিফিনটা হবে। তো এটা মুড়ি খেয়ে নিই, মুড়ি খাওয়া দাওয়ার পরে আজকে আবার রুটি করব, রুটিটা করব অরিত্রকে পড়ানোর পর আগে পড়িয়ে নেবো। আর আজকে ওকে বিকালবেলা ঘুম করিয়ে দিয়েছি, ঘুম করিয়ে দিয়েছি যেহেতু ওর আজকে ঘুম পাবে না সেই জন্য, তো বিকালবেলা একটু মনে করে খেয়াল করে, প্রতিদিন ঘুম করানো হয়নি কিন্তু আজকে ঘুম করিয়েছি, সেই জন্য ওকে পড়াবো এখন একটু। আর পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছি ওই জন্য আজকে একটু ভাবছি বেশি সময় ধরে পড়াবো, তারপরে রুটিটা করবো। আর যেহেতু মুড়ি খেয়ে খাওয়া দাওয়া হচ্ছে ওর ঘুম পাবে না, অনেক সময় ধরে পড়ানো যাবে, তো মুড়িটা খেয়ে নিক তারপর এলাম। এবার আটা মাখবো, মানে আটাটা আমার মাখা হয়ে গেছে, তো এবার ভাজবো আর বেড়ে নেব। তো ওকে ভাবছিলাম অনেকক্ষণ পড়াবো কিন্তু ও কিন্তু পড়তে চায়নি, তো বেশি চাপও দেইনি, ছোট বাচ্চা তো। দু একটা কোশ্চেন ব্যাঙ্ক থেকে দুটো স্কুল করেছি, ও তিনটার বেলা আর করতে চায়নি। ভাবছিলাম একদিনে অনেক পড়িয়ে নেবো কিন্তু পড়াই হয়নি, একটু করে পড়াতে হবে। আর খাওয়া দাওয়া সেরে ওকে পড়ালাম, আর এখন আটাটা মাখছি। এখন বাজে 7:30 মতো, মানে 1 থেকে 1.5 ঘন্টা মতো পড়া হয়েছে, বেশি একটা পড়ানো হয়নি। বেশি চাপ দিলেও হচ্ছে না, মানে নিজের খেয়াল খুঁজে পড়ানো হচ্ছে এখন। তো পরীক্ষা যেহেতু সামনে আছে, আমি ভাবছি একটু বেশি পড়াবো কিন্তু পড়তেই চাচ্ছে না, তো পড়াটা হলো না। তো আমি আটা মাখতে মাখতে কথাগুলো বলছি, আর আজকে রুটি করব। কালকে যেহেতু শরীরটা খারাপ ছিল, রুটি করা হয়নি। তো ওর বাবা আর ছেলে দুজনেই মুড়ি খেয়ে দিয়ে শুনছে, তো সকাল থেকে অনেক মন খারাপ করছে, মানে খিদা খিদা পেয়ে গেছে রাত্রে। আর এখন যেহেতু রাত্রে বেশি, ওই জন্য মুড়ি খেয়ে থাকা সত্যি খুবই কষ্টের। তো আমার শরীর খারাপের জন্য ওরা সম্মতি দেয়, এই জন্য আমি মুড়ি খাই দিয়ে শুয়ে দিচ্ছি। তো আজকে রুটি করছি, আর রুটি আর একটু ভাবছি আলু ভাজা করব। আর কালকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য ভাতও রাখিনি, একটুখানি ভাত আছে সেটা খেয়ে নেবো। কালকে হচ্ছে অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার, তো কালকে ওই জন্য ভাত রাখিনি, একবার নিরামিষ হবে। তো আটাটা মাখছি, আর দুপুরে সেরকম কিছু খাবার খাইনি, এই যে বলছিলাম মানে মুখের মধ্যে জল ঠোঁটো হয়েছে, খেতে গেলেই ব্যথা করছে, মানে ঝাল লেগে গেলে আর ব্রাশ করতে গেলে খুঁজে যাচ্ছে, এত জল ঠোঁটো যে কবে ভালো হয়, এই যে জল ঠোঁটো হয়েছে, এত ব্যথা ব্যথা করছে যে খেতে পাচ্ছি না। আমার খাবার খুব খুব অসুবিধা হচ্ছে, ঝাল বা ঝাল লাগুক না হলে মুড়ি খেতে গেলেও খুঁজে যাচ্ছে, ব্রাশ করতেও খুলে যাচ্ছে, খুবই ব্যথা ব্যথা করছে। তারপর সর্দি সর্দি করছিলো, একটু কম হয়েছে সর্দিটা, সর্দিটা একটু কমেছে কিন্তু জল ঠোঁটার জন্য কষ্ট পাচ্ছি। শরীরটা মোটামুটি আর গ্যাস হয়েছিল, একটুখানি কমেছে, তো জল খাওয়ার জন্য একটু অত্যাধিক বেশি বেশি জল খেতে গ্যাসটা চলে গেছে। তো শরীরটা মোটামুটি এই অবস্থায় আছে, কাজগুলো করছি। আর অরিত্রকে পড়িয়ে টড়িয়ে এবার হলো, রুটিটা করা হবে, একটু আলু ভাজবো আর রুটি হবে, তারপরে আবার রাত্রে আবার নিজের পড়াশোনা আছে, রাত্রে আবার একটু পড়তে বসতে হবে। পড়তে বসতে গেলে ঘুম পেয়ে যায়, যেহেতু দুপুরে আমার ঘুমানো হয়নি, তো পড়তে বসতে গেলেই ঘুম, বেশি না খুব বলে যায় 10:30, 11:30 পর্যন্ত জাগা। তারপরে আবার আছে মোবাইল এডিট করা, অনেক কিছু কাজ, তো অনেক রাত জেগে করতে হয়। তো কালকে আবার বৃহস্পতিবার, মানে খুব তাড়াতাড়ি উঠে যা আছে আমাদের মানে নিত্য নৈমিত্তিক কাজ, প্রত্যেকটা মহিলার গৃহবধূ বৃহস্পতিবার মানে খুব খুব কাজ, সকাল থেকে খুব কাজের তাড়া। তো আজকে ভাবছি একটু তাড়াতাড়ি শুবো কিন্তু হবে না, সব কিছু মেনটেন করেই শুতে হবে। তো আটাটা মেখে নিচ্ছি, রুটিটা আর আলুটা কাটবো, আলুটা ভাজবো, আগে আটাটা মেখে নিলাম, ওই জন্য মাখিয়ে রেখে দেবো, তারপর আলুটা কেটে নেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই পুরোটা ভিডিও দেখে লাইক আর সাবস্ক্রাইব করবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন। তো আপনার একটা সাবস্ক্রাইব আমার ইউটিউবে টিকে থাকতে অনেক অনেক সাহায্য করে, প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করবেন আর একটা লাইক দিবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর খুব শীত পড়ে গেছে, তাই চাদর কিছুদিন ঘুরিয়ে বসেছি, আর বাইরে খুব ঠান্ডা ঠান্ডা, ঘরের মধ্যে অতটা ঠান্ডা লাগে না, বাইরে বেরোতেই আমাকে যেন খুব শীত পেয়ে গেল, তো চাদর ঘুরিয়ে বসছি। সবাই আপনারা শীতে খুব খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা, গুড নাইট, আবার কালকে সকালে একটা ব্লগ নিয়ে আসছি, দেখা হবে।